সব পরিবারের ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001 26 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। ভোটের দামামা বাজার পরই গতকাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের 2021 বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, আর ঘোষণা করেছেন আমাদের আরামবাগ বিধানসভার প্রার্থীর নাম। সবাইকে চমকে দিয়ে আরামবাগ বিধানসভার প্রার্থী হয়েছেন তৃণমূলের লড়াকু নেত্রী সুজাতা মণ্ডল খাঁ। আর প্রার্থী হওয়ার পরে সুজাতা মণ্ডল খাঁ সরাসরি প্রথম আরামবাগের কোনো চ্যানেলে দিলেন তার বিস্তারিত সাক্ষাৎকার। জয়ের ব্যাপারে তিনি কতটা নিশ্চিত, আরামবাগের স্থানীয় নেতাদের সাথে কাজ করতে তার কোনো অসুবিধে হবে কি না, বিজেপি যে নেতৃত্ব তাদের সম্পর্কে তিনি কি বলছেন, স্বামী সৌমিত্র খাঁ তিনি কি তার বিরুদ্ধে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন, এই রকম নানা কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সুজাতা মণ্ডল খাঁ। সেই সব প্রশ্নবান ঠিক কিভাবে সামলালেন তিনি, কি দিলেন তার উত্তর, কিভাবে এগিয়ে যাবেন তিনি তার দলকে নিয়ে জয়ের পথে, আসুন শুনে নি এক্সক্লুসিভ সুজাতা মণ্ডল খাঁ আরামবাগ নিউজের পর্দায়। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আরামবাগ বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। সুজাতা দেবীকে আরামবাগ নিউজে স্বাগতম। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং দিদি। প্রথম কথা হচ্ছে যে জানতেন যে আপনি আরামবাগ থেকে দাঁড়াবেন? দেখুন, সর্বোপরি আমি আমার দলনেত্রী এবং আমার নিজের দলের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি সর্বপূর্ণ আস্থাশীল এবং ভরসাপূর্ণ ছিলাম যে তারা আমার যোগ্যতা অনুযায়ী তারা তাদের ঠিক মানে আমার নির্বাচন করবেন। আর সেই নির্বাচনের সিটটা যে আরামবাগ বিধানসভার মতন একটা গুরুত্বপূর্ণ হাইলাইটের সিট হবে, এটা আমার আমার জন্য অত্যন্ত খুশির ব্যাপার এবং অত্যন্ত আনন্দের যে আমার নেত্রী আমার উপর এত বড় আস্থা, এত বড় ভরসা করেছেন। আর আরামবাগ মানুষের সমর্থন, ভালোবাসা আমি সেই দিনই উচ্ছ্বাস জনজোয়ার দেখেছিলাম যেদিন কয়েকদিন আগে আরামবাগের রোড শোতে যখন দেখলাম 2 লাখেরও বেশি লোক হয়েছিল, তখন বুঝেছিলাম যে মানুষ মমতাদির সাথে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন আরামবাগের মানুষ। এবং সেই রকম একটি সিট থেকে যে আমি মানে প্রার্থী হতে পেরেছি এটা আমার মানে সত্যি খুবই ধন্যবাদ এবং খুবই অকুণ্ঠ খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। প্রথমে প্রার্থী হব, দেখুন আমার কাছে সেটা ফ্যাক্টর ছিল না, আমার কাছে ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে আমি যে সিট থেকে প্রার্থী হব সেই সিটটাই যেন মমতাদিকে বিপুল ভোটে জিতে উপহার দিতে পারি, আর সেটা আরামবাগ বিধানসভা হয়েছে, এটা আমি অত্যন্ত খুশি। বলছি দিদি, কবে জানলেন যে আপনি আরামবাগ থেকে দাঁড়াচ্ছেন? আমরা যেমন কাল জানতে পেরেছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, তখন আপনি কি আগে জানতেন না কালকেই জানলেন আমাদের মতো? আমিও কালকেই জানলাম। আচ্ছা, আচ্ছা একটা কথা বলি, কালকে দিদি একটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে মহিলা প্রার্থী 50 জন হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে, তাহলে নারী শক্তিকে কি প্রাধান্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস? দেখুন, আমাদের দলের যিনি শক্তি, আমাদের পশ্চিমবঙ্গের যিনি শক্তি এবং আমাদের যিনি শক্তি, সেই তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন লড়াকু সফল নারীর সব থেকে বড় প্রতিষ্ঠিত উদাহরণ। আমি মনে করি না তিনি শুধু পশ্চিমবঙ্গে, তিনি গোটা ভারতবর্ষের এমনকি পৃথিবীরও একজন শক্তিশালী লড়াকু নারীর উনি একটা সর্বোত্তম তালিকায় পড়েন। তো আমরা তার দলের সৈনিক, সেখানে দিদি যে আমাদের মহিলাদেরকে ভরসা করে এক একটা করে বিধানসভার দায়িত্ব দিয়েছেন, এতে সত্যি একজন মহিলা হিসেবে ওনাকে শতকোটি কুর্নিশ জানাই, প্রণাম জানাই যে আমাদের উপর উনি এই ভরসা করে উনি মহিলা শক্তিকে সামনের সারিতে আনতে চাইছেন, যাতে আমরা যদি মহিলারা আগামী দিনে একটা ভালো জায়গা পাই, অনেক মহিলার যেন আমরা মানে আশা, ভরসা, অবলম্বন শক্তি হতে পারি। আচ্ছা দিদি, বছর 2 আগে দেখা গেছিল যে একা হাতে, সম্পূর্ণ একা হাতে ব্র্যান্ড সুজাতা মণ্ডল খাঁকে চিনিয়ে আপনি আপনার স্বামী সৌমিত্র খাঁকে তার লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর থেকে জয়লাভ করে এনে দিয়েছিলেন, সেখানে আপনার সাথে সেই মুহূর্তে কেউ ছিল না, কিন্তু এখানে আপনি আছেন এবং আপনার সঙ্গে আপনার দলের সুপ্রিমো আছেন, তাহলে কোন লড়াইটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, এইটা না যেটা আপনি করে এসেছেন 2019?
দেখুন, প্রত্যেকটা লড়াইয়ের সাপেক্ষে কঠিন, মানে পরিস্থিতির সাপেক্ষে প্রত্যেকটা লড়াই এক এক রকম চ্যালেঞ্জের সম্মুখীন করে। সেই লড়াইটা একরকম, 2019 লোকসভা নির্বাচনে লড়াইটা ছিল আমার জীবনের একটা অন্যতম কঠিন গুরুত্বপূর্ণ লড়াই, আবার এই যে 2021 বিধানসভা লড়াইটা আমার জীবনের মানে একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ লড়াই সিদ্ধান্ত সবটাই, কারণ দুটোর প্রেক্ষিত দুটোর পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। সেদিন আমি প্রার্থী ছিলাম না ডাইরেক্ট, আমি ছিলাম প্রার্থীর হয়ে একজন পুরো দায়িত্ব নিয়ে পার করা মানে প্রচারক ব্র্যান্ড সুজাতা মণ্ডল খান সেদিন মানুষ চিনেছিল যেটাকে যেটা জানতো না, হ্যাঁ, যে আপনি অন্য একজনের হয়ে এক হাতে প্রচার করে তাকে জিতিয়েছেন। তো এক্ষেত্রে এক্ষেত্রে কি লড়াইটা সহজ হবে যেখানে আপনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে বা আপনি নিজে একটা ব্র্যান্ড এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে? দেখুন, আমি মনে করি আমার দলে এবং আমাদের পশ্চিমবঙ্গে একজনই ব্র্যান্ড, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি জানি মানুষ মমতাদির উন্নয়ন মমতাদির কাজ দেখেই মানুষ মানে আরামবাগ বিধানসভা সিটটা আমাকে জেতাবে, এবং আমি জিতে মমতাদিকে সেই সিটটা উপহার দিয়ে মমতাদি যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন সেটাই প্রার্থনা, আর তৃণমূল কংগ্রেস সরকার করুক সেটাই প্রার্থনা। আমি মনে করি দেখুন, যদি নিজের স্বচ্ছতা নিজের পরিশ্রমটা সততার সাথে থাকে তাহলে সবসময় যে কোনো লড়াই জেতাটা অনেক সহজ হয়ে যায়। আর আমার ভরসা হচ্ছে আমার নেত্রীর উন্নয়ন কাজ এবং আমার নিজের পরিশ্রম ও সততার। দিদি, পরের প্রশ্ন আমার, যে আরামবাগের যে দায়িত্ব আপনি পেয়েছেন বিধানসভার প্রার্থী হয়েছেন, তো তারপরে আরামবাগের আপনাদের সংগঠনের সাথে কথাবার্তা হয়েছে, কাজ করতে কোনো অসুবিধা হবে না? একদম একদম একদম, কাল থেকে প্রচুর প্রচুর ফোনে কথা বলেছি, আজ সকাল একটু আগে পর্যন্ত, এবং সবচেয়ে বড় কথা আমার জেলা নেতৃত্ব এবং আমার আরামবাগ বিধানসভার মানুষ সেখানকার নেতৃত্ব খুব খুশি, খুব উৎসাহিত, উচ্ছ্বসিত আমাকে তাদের ঘরের মেয়ে হিসাবে পেয়ে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আরামবাগের যিনি বিজেপির সাংগঠনিক সভাপতি আছেন বিমান ঘোষ, তিনি কালকে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আপনার নাম করে যে উনি তো বহিরাগত প্লাস মানে ওনারা প্রায় জিতেই গেছেন, মানে ওনারা ভেবেছিলেন এখান থেকে একটা বিশাল কিছু প্রার্থী দাঁড়াবেন, তো আপনাকে সেভাবে নিচ্ছেন না ওনারা তো, এবং মানে প্রার্থী তালিকা দেখে উনি যেটা বলেছেন যে আমার কাছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে সারেন্ডার করেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা খড়কুটোর মতো দল যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য যে দলের সমস্ত নেতাদেরকে বহিরাগত খড়কুটোদেরকে উড়িয়ে আনতে হয়, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাদের সভাপতি এমপি মন্ত্রী সাংসদদেরকে শুধু একটা ব্যক্তিকে মানে সরানোর মানে চিন্তা নিয়ে, এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য যে বিজেপি নাকি তারা নিজেকে বলে যে তারা সর্ববৃহৎ দল, তো তাদের এত ভয় কেন তৃণমূল কংগ্রেসকে? তো সেই দলের কোন নেতা কোথায় কি বলছে আবোল তাবোল বকছে সে নিয়ে বলা মানে সময় নষ্ট মুখ নষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের হারাতে গেলে বিজেপিকে 7টা জন্ম মনে কম পড়ে যাবে, ঠিক আছে? আমি আমি নিজেকে বড় কখনোই ভাবি না, আর সবচেয়ে বড় কথা আমি মনে করি যে আমার আরামবাগ বিধানসভায় আমি তৃণমূল কংগ্রেসের ফেস সুজাতা মণ্ডল, অ্যাকচুয়াল প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মানুষ তাকে দেখেই ভোট দেবে জোড়াভুল চিহ্নে। তো সেখানে বিজেপির কোন ভাটপকা নেতা ভয় পেয়ে কি সব ভুলভাল বকছে সেই নিয়ে উত্তর দেওয়া সময় নষ্ট দাদা। আচ্ছা, আমার প্রশ্ন যে আরামবাগের মানুষ কবে থেকে আপনাকে প্রচারে দেখতে পাবে? আরামবাগের মানুষের সাথে নারীর টান আমার কবে থেকেই হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে মানে যে লোকসভা বা যে জেলা থেকে আমার রাজনীতিতে পদার্পণ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা, আপনি জানেন যে সেদিন ওখানকার একটি বিধানসভার নাম হলো কতুলপুর বিধানসভা, তো কতুলপুর বিধানসভার একদম পাশেই আরামবাগ, আমি বহুবার গেছি কয়েকদিন আগে আরামবাগের রোড শোতেও বিশাল লোক দেখলাম, সেখানে মানুষের উচ্ছ্বাস দেখলাম, ভালোবাসা পেলাম প্রচুর। আর সবচেয়ে বড় কথা, মন তো আরাম আরামবাগে পড়েই রয়েছে, আমি যে কোনো মুহূর্তে আরামবাগে হাজির হয়ে যাব এবং আরামবাগের ঘরের মেয়ে হিসাবে তাদের সাথে থাকব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কতুলপুর যে বিধানসভা যেটি থেকে যেখান থেকে আমার রাজনীতিতে পদার্পণ, সেখানে মানে মা সারদার জন্মস্থান, অর্থাৎ আমি মায়ের জেলার মেয়ে, এবং আমি আজকে যে জেলা থেকে ক্যান্ডিডেট হয়েছি টিএমসির হয়ে, এই জেলায় ঠাকুর পরমহংস দেবের জন্মস্থান, তো অর্থাৎ ঠাকুর আর মা তো কোথাও আমার জীবনে মিলে গেলেন, তো আমার সঙ্গে তো নারীর টান কবেই করে দিয়েছেন ঈশ্বর। একদম। আর
শেষ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ কয়েকদিন ধরে, শেষ কয়েকদিন ধরে আপনার স্বামী সৌমিত্র খান তার লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে পড়ে আছেন সাংগঠনিক কাজে। তো সৌমিত্র খাঁকে যদি আপনার বিরুদ্ধে আরামবাগের প্রচারে আনেন তার দল বিজেপি, তো সেক্ষেত্রে আপনি কিভাবে সামলাবেন? দেখুন, আমার প্রতিপক্ষ আমি সৌমিত্র খাঁকে কোনোদিনই মনে করি না, আজও মনে করি না, কালও মনে করব না। আমার প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, যারা একটা সাম্প্রদায়িক পার্টি, যাদের নোংরা রাজনীতি, তাদের শুধু ধর্মের সংকীর্ণতায় তারা নিজেদেরকে জড়িয়ে রাখে, যারা প্রকৃত যোগ্যতা সম্পন্ন লড়াকু মহিলাদের জায়গা দেয় না। আর বিজেপি, দেখুন, বিজেপি হচ্ছে ঘর ভাঙানোর পার্টি। আজকে আমার সংসারটা এরকম ভাবে মানে একটা মানে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মানে যারা কাণ্ডারি সেটা হচ্ছে বিজেপি, ঠিক আছে। এবং আপনি জানেন আমার দলের একজন কাউন্সিলরেরও সংসারটা বিজেপি ভাঙিয়েছিল, এমনকি আপনারা দেখেছেন যে আমাদের যে নেত্রী রত্নাদি, রত্নাদির সংসারটাকে মানে মানে একটা ক্ষতি হওয়ার পেছনে বিজেপিরই হাত, আপনারা জানেন। তো আমি সেই বিজেপিকে কোনো পরোয়াও করতে চাই না, পুছতেও চাই না, কারণ বিজেপি একটা নির্লজ্জ নোংরা রাজনীতি করে নিজেদের স্বার্থে, সেটা হচ্ছে ঘর ভাঙানোর রাজনীতি, স্বামী স্ত্রীর ভেতরে ঢুকে তাদের সংসারটাকে তছনছ করে দেয়। তাই বিজেপি, দেখুন আমি তো মানুষকে বলেইছি যে সবচেয়ে বড় কথা, দেখুন আজকে আমি মানে আমার স্বামীর জন্য তার পাশে থেকে সবসময় লড়াই করেছি, অথচ বিজেপি আমার সাথে আমার স্বামীর সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে, এবার মূল কাণ্ডারি। এবং বিজেপিকে ভোট একটাও দেবেন না মহিলাদেরকে, বিশেষ করে আমি তো কই করে বলেছি যে বিজেপিকে ভোট দিলে কিন্তু আমার মতন আপনাদেরও যন্ত্রণার শিকার হতে হবে, ঘর ভাঙার সাক্ষী থাকতে হবে। তো এই জন্য বিজেপির মতো ঘর ভাঙানো পার্টিকে একটা ভোটও দেবেন না। এবং সেটা দেখুন সৌমিত্র খাঁকে আমার প্রচারের বিরুদ্ধে প্রচারে নামালে বা ক্যান্ডিডেট করলে সেটা আমার মানুষের কাছে প্রচার করে শুধু নয়, আমার প্রমাণ করে দিতে সুবিধা হবে আমার ঘর ভাঙানোর যে নোংরা খেলাটা করেছে সেটা বিজেপি করেছে। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার এই এত গুরুত্বপূর্ণ সময় থেকে আরামবাগ নিউজকে এতক্ষণ দেওয়ার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে মানে তার মানে বুঝুন বিজেপির দুর্দশা, যদি সৌমিত্র খাঁকে আমার বিরুদ্ধে প্রচারে নামাতে হয় বা আমার বিরুদ্ধে প্রার্থী করতে হয়, একজন সাংসদকে বিচারে নিয়ে আসতে হয়, মানে বিজেপির দুর্বলতা দুরবস্থাটা আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারছেন। ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ, আপনার এত বড় একটা মানে গুরুত্বপূর্ণ সময় থেকে এত ব্যস্ততার মধ্যে আমাদের আরামবাগ নিউজকে সময় দেওয়ার জন্য। আরামবাগ নিউজ যারা দেখে, আরামবাগ নিউজের দর্শকদেরকে বা আরামবাগের মানুষকে আর কিছু বলতে চান? একটাই কথা বলতে চাই আরামবাগের মানুষকে, তোমাদের ঘরের মেয়ে হয়ে তোমাদের ভালোবাসা পেতে চাই। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের নেত্রী নই, আমি তোমাদের ঘরের মেয়ে। আর সেই ঘরের মেয়েটাকে ভালোবেসে তোমরা যদি বুকে আগলে নাও, একটাই কথা বলতে পারবো, তোমাদের সুখ দুঃখে সব সময় মেয়েটাকে পাশে পাবে, কাছে পাবে। আর আরামবাগের মানুষ ভালো থাকুক, আরামবাগের মানুষের জন্য আমার ভালোবাসা, প্রণাম, অভিনন্দন রইল। তাদের তারা নিশ্চয়ই আমায় অন্তর থেকে চেয়েছিলেন, তাই হয়তো আমি সেখানে প্রার্থী হয়েছি। আর তাদের যেন আমি সেবা করতে পারি, সেই সুযোগ যেন আমাকে তারা এবং ঈশ্বর দেন, এটুকুই প্রার্থনা। ধন্যবাদ দিদি। নমস্কার, আমি শাহিদ ইমাম, আপনাদের এলাকার ছেলে। আগামী 12ই মার্চ আরামবাগ সুধানিলে আমার সিনেমা রিলিজ হচ্ছে, ছবির নাম হচ্ছে শীলতা হানির পরে। সবাই দেখতে আসুন কিন্তু। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ।
Sometimes fashion can change vision.